नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছি সেরা 10 দেশ বিদেশ এবং রাজ্যের খবর নিয়ে আমাদের এই সেগমেন্ট এবং শুরুতেই নজর রাখব বাংলার খবরে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখব আলিপুর দুয়ারের ফালাকাটায় চরক মেলায় বিপত্তি জানা গিয়েছে বর্ষি থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন এক যুবক গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিনাকী চক্রবর্তী পিনাকী বিস্তারিতভাবে জানতে চাইব এই মুহূর্তে তার অবস্থা কি রকম রয়েছে হ্যাঁ অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক সম্ভবত শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে চিক ধরেছে বা ভেঙেছে কোথাও আর শুধু ওই সন্ন্যাসী যুবকই নন সঙ্গে কিন্তু আরো দুজন জখম হয়েছেন যখন তিনি সেই বর্ষি ছিঁড়ে ছিটকে পড়েন সেই সময় আরো দুজন যারা পুণ্যার্থী সেখানে মেলা দর্শন করছিলেন সেখানে তারাও কিন্তু জখম হয়েছেন এই তিনজনকেই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের জরুরি চিকিৎসা শুরু হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশকর্তারা উপস্থিত হয়েছেন গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখছেন রুমকি এই মুহূর্তে তার অবস্থা ঠিক কি রকম রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি জানাচ্ছেন হাসপাতালের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তিনি যথেষ্টই আশঙ্কাজনক তবে স্থিতিশীল শরীরে বিভিন্ন জায়গায় তার আঘাত লেগেছে আর বর্ষি সেই ছিঁড়ে যাওয়ার একটা ক্ষত তো রয়েই গিয়েছে সঙ্গে যাদের ওপরে তিনি ছিটকে পড়েছিলেন তারাও কিন্তু গুরুতর জখম হয়েছেন তাদেরও চিকিৎসা চলছে এই মুহূর্তে তবে এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় কোনো কিছু জানানো সম্ভব হয়নি হসপিটাল অথবা পুলিশের তরফে রুম বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় 19904 ভোটে জয়ী বাবুল ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গণনা কেন্দ্র হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে হয় ভোট গণনা গণনা কেন্দ্রে 200 মিটার বাইরে 144 ধারা জারি করা হয় বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বিপুল ভোটে জয়ের পরেই উল্লাসে ফেটে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে সবুজ আবির মেখে জয়ের উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা বাবুলকে শুভেচ্ছা জানাতে গণনা কেন্দ্রে যান তৃণমূল প্রার্থীর স্ত্রী আসানসোলে ঐতিহাসিক জয় তৃণমূলের 3 লাখ ভোটে জিতলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা জয়ের পরে বিজেপির উদ্দেশ্যে বললেন খামোশ বাবুল বিধায়ের পর গড় হাতছড়া বিজেপির প্রথমবার জয়ের উল্লাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় গণনা গণনা শুরু থেকেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীর জয় দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল শনিবার তৃণমূল প্রার্থীর জয়ের পর পটকা ফাটিয়ে মিষ্টি মুখ করানোর পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা আসানসোল লোকসভায় মোট ভোটের সংখ্যা 17,36,475 মোট ভোট পড়েছে 11,53,997 ভোটের হার 66.42%। মামাটি মানুষকে শুভ নববর্ষের উপহার রাজ্যের মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পক্ষে নির্দিষ্টভাবে বড় ব্যবধানে রায় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভোটের ফলের খবর পেয়ে টুইটে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণাম জানাই নির্বাচকদের আমাদের প্রতি আরও একবার আস্থা দেখানোর জন্য আমজনতাকে বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী ধন্যবাদ আসানসোল বালিগঞ্জ দেশ জুড়ে ঘৃণা আর হিংসার রাজনীতিকে ছড়িয়ে গোটা পরিস্থিতিকে কলুষিত করার চক্রান্ত চালাচ্ছে যারা নানা ক্ষেত্রে অত্যাচারীর ভূমিকা নিচ্ছে যারা তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ওই দুই কেন্দ্রের ভোটাররা টুইটে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটারদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব কারণ আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয় বালিগঞ্জ থেকে সবুজ আবিরে ধুয়ে মুছে সাফ বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় মাত্র 5% ভোট পেয়ে দলের মধ্যে রীতিমতো অস্তিত্ব সংকটে বিজেপি প্রার্থী কিয়া ঘোষ 51,199 ভোট পেয়ে জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয় যা প্রত্যাশিত হয়েছিল যা হয়তো প্রত্যাশা করতে পারেনি বালিগঞ্জ থেকে জমানত জব্দ হয়ে যাওয়া বিজেপির শীর্ষ নেতারা আসানসোল প্রথমবার তৃণমূলের দখলে 3 লক্ষ ভোটের ব্যবধানে ঐতিহাসিক জয় একদা বামগড়ের উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ সিপিএম
আসন হাতছাড়া হয়ে দ্বিতীয় স্থানে বিজেপি। আসানসোলে বড়সড় হার সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের। ভোট শতাংশ কম হওয়ায় জমানত জব্দ হয়েছে বাম প্রার্থীর। হাইকোর্টের নির্দেশে রাজ্যে চারটি ধর্ষণকাণ্ডে তদন্তে আইপিএস অফিসার দময়ন্তী সেন। দেগঙ্গা ধর্ষণকাণ্ডে তিন তদন্তকারী পুলিশ আধিকারিককে লালবাজারে তলব দময়ন্তী সেনের। তদন্তকারী অফিসার অসীম কুমার দাসকে 3:30 সময় তলব করা হয়েছে, সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে দেগঙ্গা থানার এসডিপিও অতিরিক্ত পুলিশ সুপারকে। তলব করা হয়েছে ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে আইসি সহ তিন পুলিশ আধিকারিককেও। লালবাজারে তলব করা হয়েছে তাঁদের। দেগঙ্গা ছাড়াও মাটিয়া ইংরেজবাজার বাঁশদ্রোণী ধর্ষণ মামলার তদন্তের নেতৃত্বে থাকবেন দময়ন্তী সেন। মঙ্গলবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী 20 এপ্রিল মামলার পরবর্তী শুনানি, পাশাপাশি রাজ্য এতদিন কি তদন্ত করলো তার রিপোর্ট জমা দেবে আদালতে। এক সপ্তাহের ব্যবধানে বোলপুর ও শান্তিনিকেতনে দুই আদিবাসীকে গণধর্ষণের অভিযোগ। সেই অভিযোগ সামনে রেখে শনিবার শান্তিনিকেতনে নির্যাতিতার বাড়িতে যায় বিজেপি ও কংগ্রেসের পৃথক দুটি প্রতিনিধি দল। উভয় দলের তরফেই শাসক দলকে কাঠগড়ায় তুলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ আনা হয়েছে। এদিন বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনে নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন। দলে ছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরাও। এদিনই জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে একটি দল যায় নির্যাতিতার বাড়িতে। দুদিন কেটে গেলেও কেন অভিযুক্তরা অধরা, প্রশ্ন তোলেন তারা। হাঁসখালী ধর্ষণকাণ্ডে তৃতীয় নামের উপস্থিতি প্রকাশ্যে এসেছিল শুক্রবার। শনিবার সেই রঞ্জিত মল্লিককে রানাঘাট থেকে গ্রেফতার করল সিবিআই। এ নিয়ে হাঁসখালী ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 3। পাশাপাশি এদিনই অস্থায়ী শিবিরে ডেকে নির্যাতিতার বাবা ও জেঠুকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জেরা করা হয় ধৃত ব্রজ গয়ালি ও প্রভাকর পোদ্দারকেও। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য নির্যাতিতার পরিবারের তিনজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় রানাঘাট হাসপাতালে। তারা সরকারি চাকরিজীবী, ভাতা পান, ছুটি পান, নিশ্চিন্ত নিরাপত্তার চাকরি, কিন্তু শাসক তো নয়ই, কোনো রাজনৈতিক দলেই ভরসা নেই তাদের। বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এমনই মজার তথ্য পাওয়া গিয়েছে। পোস্টাল ব্যালটে 5 সরকারি কর্মী নোটায় ভোট দিয়েছেন, কিন্তু তারা কারা? ওই 5 সরকারি কর্মীর কাণ্ডকে রসিকতা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। বিরতির পর নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। বিহারের মুজফ্ফরপুরের বোচাহান কেন্দ্রের উপনির্বাচনে জয় আরজেডির। প্রায় 48% ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রধান বিরোধী দল আরজেডির প্রার্থী অমর পাসওয়ান। হারালেন বিজেপি প্রার্থী বেবি কুমারীকে। বিজেপির প্রায় 27% এবং বিকাশশীল ইনসান পার্টির প্রার্থী গীতা কুমারী প্রায় 17% ভোট পেয়েছেন। 2020 সালের বোচাহান কেন্দ্রের জয়লাভ করেছিলেন বিকাশশীল ইনসান পার্টির মুসাফির পাসওয়ান। তার মৃত্যুর কারণে এই কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। বিহারের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। মহারাষ্ট্র, ছত্তিশগড়ে কংগ্রেস, বাংলায় জয় তৃণমূলের। বিজেপির প্রাপ্তি শুধুই শূন্য। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব। শনিবার 10 জনপথে পিকের সঙ্গে প্রায় ঘণ্টা 3 আলোচনা হয় কংগ্রেস নেতৃত্বের। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে পিকে কে উপদেষ্টা নয় বরং কংগ্রেসের সদস্য হিসেবে কাজ করার প্রস্তাব দেন কংগ্রেস নেতারা। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস। 370 আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন সোনিয়া, রাহুলরা। এদিনের বৈঠকে দলের দুর্বলতার জায়গাগুলি তুলে ধরেন পিকে। একই সঙ্গে লোকসভা নির্বাচনের জন্য একটি ছোট দল গঠনেরও প্রস্তাব দিয়েছেন পিকে। হিন্দুত্ববাদী নেতার বক্তব্যে চাঞ্চল্যকর দাবি। হরিদ্বারের ধনম সংসদের পুরোহিতের এক শিষ্যের দাবি ধর্মযুদ্ধের ঘোষণা করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী ওই নেতা জ্যোতি কৃষ্ণনন্দর কথায় কাউকে ছাড়া হবে না। তার দাবি, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল থেকে শুরু হবে গণহত্যা, এই যুদ্ধের শেষ আমরাই করব। হিন্দুরা এখন ঘুমোচ্ছে, কিন্তু তাদের মতো বোকা কেউ নেই, তাই তাদের জাগানো দরকার। তার এই বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিতে এই ঘোষণা যে আরও এক নতুন বিতর্ক তৈরি করল, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। सोना हिंदू तो सो ही रहा है, हम तुमसे सोने की क्या कहेंगे, पर फिर भी। राम
ভগবান না, কবি তুলসীদাস ও বাল্মীকির তৈরি করা এক চরিত্র মাত্র। মন্তব্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতাম রাম মাঞ্ঝির। তিনি আরো বলেন, রামের মধ্যে দিয়ে তুলসীদাস ও বাল্মীকি তাদের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার বক্তব্য, তুলসীদাস ও বাল্মীকিকে তিনি শ্রদ্ধা করলেও রামকে তিনি শ্রদ্ধা করেন না। জিতাম রাম মাঞ্ঝি বিহারের দল হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান, পাশাপাশি বিজেপির জোট সঙ্গী। তার এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিজেপির বিড়ম্বনা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। মধ্যপ্রদেশের খারগোনায় সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটনার জেরে আতঙ্কে বাড়ি ছাড়ছেন খারগোনার মানুষ। নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে আশ্রয় নিচ্ছেন তারা। রামনবমীতে মাইক বাজানো নিয়ে অশান্তির সূত্রপাত। খারগোনায় হামলা চালায় বজরং দলের সদস্যরা। প্রায় 40 জনের একটি দল তাণ্ডব চালায়। ছোড়া হয় পাথর, পেট্রোল বোমা। ঘটনাস্থলে পুলিশ গেলে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মীও। খারগোনায় হিংসার ঘটনায় আক্রান্তদের বাড়িঘর পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ফের জম্মু কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল। প্রচুর আইডি বিস্ফোরক উদ্ধার করল যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রাজৌরির গুরদান এলাকা থেকে বিপুল পরিমাণ আইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। রাস্তার ধারে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর দল। সেই ব্যাগেই ভর্তি ছিল আইডি। পরে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে বিপুল পরিমাণ ওই আইডি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। প্রতিশ্রুতি রাখলো আপ। পাঞ্জাবে আগামী জুলাই মাস থেকেই প্রত্যেক রাজ্যবাসীকে 300 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে বিনামূল্যে। শনিবারই আপ সরকারের তরফে ঘোষণা করা হলো সেই কথা। 2022 পাঞ্জাবে বিধানসভা নির্বাচনী প্রচারে আপের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, ক্ষমতা এলে বিনামূল্যে দেওয়া হবে বিদ্যুৎ। ক্ষমতায় এসে সেই কথাই রাখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার বৈঠক হয়েছে, খুব শীঘ্রই রাজ্যবাসীকে সুখবর দেওয়া হবে। সেই মতোই শনিবার তিনি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, নির্বাচনের আগেই পাঞ্জাবে চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছিল। পাশাপাশি লোডশেডিং ও অতিরিক্ত বিল আসার মতো সমস্যাও ছিল। সেই সমস্যা থেকে সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। রাজধানীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় ফের মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছে কেজরিওয়াল সরকার। একসময় মাস্ক না পরলে 500 টাকা জরিমানা করা হতো। সংক্রমণ কমার পর জরিমানা নেওয়া বন্ধ হয়েছিল, আবার তা চালু করার কথা ভাবছে প্রশাসন। 1 এপ্রিল থেকে দিল্লিতে মাস্ক পরার ওপর বিধিনিষেধ শিথিল করেছিল দিল্লি সরকার। মহারাষ্ট্র ও তেলেঙ্গানাতেও মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়। মুম্বাইয়ের মাটুঙ্গা স্টেশনে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে যায় পুদুচেরি এক্সপ্রেস। শুক্রবার রাত 9:45 নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রের জানানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, পুদুচেরি এক্সপ্রেস দাদর স্টেশন থেকে ছেড়ে পুদুচেরি স্টেশন পৌঁছানোর পর 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই, কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। ভয়াবহ আগুন। উত্তরপ্রদেশের কানপুরের গমের ক্ষেতে পাণ্ডেপুরবা গ্রামে আগুনের গ্রাসে 100 বিঘা গমের জমি। ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা গমের নাড়া পোড়াতে গিয়ে আগুন লেগে যায় বলে স্থানীয়দের অনুমান। দাউ দাউ করে জ্বলতে থাকে বিঘার পর বিঘা গমের জমি। বহু দূর থেকেও দেখা মিলেছে এই আগুনের রেলিহান শিখা। পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগান। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হয়। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির একের পর এক চাপের মুখে এবার পাল্টা চাপের কৌশল নিল রাশিয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সহ আরও বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীকে সেদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রুশ বিদেশ মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে একথা। ইউরোপের যে দেশগুলি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে বেশি সরব, তার মধ্যে অন্যতম ব্রিটেন। ইউক্রেনে হামলা চালানোর পর আমেরিকার মতো রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেনও। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাড়াও আরও 10 জন মন্ত্রী আধিকারিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রুশ বিদেশ মন্ত্রক। বরিস ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় উল্লেখযোগ্য নাম ঋষি সুনাক, ডমিনিক রাব, গ্র্যান্ড স্ট্র্যাপস, প্রীতি পটেল, থেরেসা মে প্রমুখ। ব্রিটেনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বরিস প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে রাশিয়া। দেড় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চলছে। সামরিক শক্তির দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা। রুশ হামলার মুখে ইউক্রেনের অবস্থা বিধ্বস্ত।
সেখানকার আকাশে বাতাসে শুধুই কালো ধোঁয়া, বারুদের গন্ধ আর স্বজন হারানোর কান্না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ আর হয়নি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নেতৃত্বে পুতিন সেনার বিরুদ্ধে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান সূত্র বের হয়নি। যুদ্ধ আরও তাড়াতাড়ি শেষ করা যায় বললেন জেলেনস্কি। শুক্রবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, কেউ যদি বলে যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে, আমার উত্তর হবে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করা যায়। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চালানোর জন্য যে অস্ত্রের অনুরোধ জানানো হয়েছে তা পেয়ে গেলেই ইউক্রেনের অবস্থান আরও শক্ত হবে বলে মনে করছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর যুদ্ধ শেষ হলে শান্তি ফিরে আসবে বলে আশা করছেন তিনি। তার এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ফের ন্যাটো ও আমেরিকাকে সতর্ক করল রাশিয়া, ইউক্রেনকে অস্ত্র পাঠাতে থাকলে পরিণাম ভালো হবে না হুঁশিয়ারি মস্কোর। সম্প্রতি ইউক্রেনকে 800 মিলিয়ন অর্থ ও অস্ত্র সাহায্যের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেও ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র পাঠায় আমেরিকা। এরপরেই বেজায় চটেছে রাশিয়া, আমেরিকাকে করল সতর্ক। একটি বিজ্ঞপ্তি জারি করে রাশিয়া জানায়, দায়িত্বজ্ঞানহীনভাবে আচরণ করলে ফল ভালো হবে না, ন্যাটো ও আমেরিকাকে ভুগতে হবে, এর ফল ভোগ করতে পারে গোটা বিশ্ব বলে জানায় রাশিয়া। ক্রেমলিন আরও বলে, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে ন্যাটো ও আমেরিকা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছে। সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার অর্থ তাদের জীবনের ঝুঁকি বাড়ানো। সংঘর্ষপ্রবণ এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে আমেরিকা। ইউক্রেন রাশিয়ার শান্তির আলোচনার মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করছে ন্যাটো বলেও অভিযোগ করল রাশিয়া। ন্যাটো শান্তি চায় না, বরং সমর্থন জানাচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে বলল ক্রেমলিন। ইউক্রেনের ছোড়া নেপচুন ক্ষেপণাস্ত্র যে তাদের যুদ্ধজাহাজ ধ্বংস করেছে তা মানতে নারাজ ছিল রাশিয়া। তাদের দাবি ছিল আগুন লেগেছিল জাহাজে, জাহাজে মজুদ থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হানার 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হানল রাশিয়া। কিভের কাছে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় রকেট ছুড়ল ক্রেমলিন। আরও ক্ষেপণাস্ত্রের জন্য প্রস্তুত থাকুক কিভ, হুঙ্কার ছাড়ল রাশিয়া। এখানেই শেষ নয়, রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংসের পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলে সরকারি টিভি চ্যানেলে জানালো মস্কো। ক্রেমলিনের মুখপাত্র বলেন, যেভাবে যুদ্ধ এগোচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতেই পারে। দেশের টালমাটাল অবস্থায় প্রতিবাদে পথে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। প্রতিবাদের নামায় বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান থমকে গিয়েছে সেখানে। এপ্রিল মাসে নববর্ষ পালন করেন শ্রীলঙ্কাবাসী। বছরের প্রথম দিনটিতে দুধ গরম করে খাওয়াই এখানকার প্রাচীন রীতি। তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় যে প্রয়োজনীয় খাদ্য সেখানে অপ্রতুল। নতুন বছরে সেই অবস্থার প্রতিবাদ জানাতেই কলম্বোতে প্রতিবাদীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। প্রতীকী প্রতিবাদের মাধ্যমেই উদযাপন হলো নতুন বছর। কাঠের জালে ফোটানো হলো দুধ। তাদের দাবি একটাই, এই সরকার তারা আর চান না। শরণার্থীদের প্রতি বিরূপ আচরণ ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসনের। ব্রিটেনে আশ্রয়ের খোঁজে এসেছে বহু শরণার্থী। তাদের নাকি জাহাজে চাপিয়ে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠাতে চায় বরিস জনসন প্রশাসন। সম্প্রতি ব্রিটিশ বিদেশমন্ত্রী পূর্ব আফ্রিকায় গিয়ে এই মর্মে চুক্তিও সই করে এসেছেন। ব্রিটেনের এই সিদ্ধান্তের জেরে সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। তাদের দাবি, রুয়ান্ডায় হামেশাই মানবাধিকার লঙ্ঘন হতেই থাকে। তাছাড়া করদাতাদের সুবিধার জন্য যে পদক্ষেপ করেছে বরিস জনসন তা আর্থিকভাবে আদৌ কতটা লাভজনক হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে সংগঠনগুলি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অবাস্তব বলে জানিয়েছে সংগঠনগুলি। পার্টি কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ। আফগানিস্তানে তালিবানের তুগলকি কায়দা লেগেই রয়েছে। এবার তালিবান রাজ্যে এক অদ্ভুত সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। দেশের স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে এক আজব নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সেদেশের শিক্ষক ও ছাত্ররা কেউ টাই পড়তে পারবেন না। আফগানিস্তানের শিক্ষা দপ্তরের এক নির্দেশিকায় স্কুলের শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে এই অবাক করা নিদানে হতবাক সকলেই। যদিও আফগান শিক্ষা দপ্তরের প্রধান হাসানুল্লাহ খাতাব জানিয়েছেন, হিজাব ও টাই নিয়ে শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি শুধুই নির্দেশিকা মাত্র। তবে আফগান শিক্ষা দপ্তরের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্কুলে টাই পড়া নিষিদ্ধ। ইউহানে কোভিড সংক্রমণের 2 বছর পর সাংহাই করোনার ভর কেন্দ্র হয়ে উঠেছে। 2,50,00,000 বাসিন্দার এই শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একের পর এক কঠোর পদক্ষেপের গেরোয় হাঁসফাঁস করছে সাংহাই। সাংহাইয়ের কোভিডের সংক্রমণ বেড়েই চলেছে। কোভিডে আক্রান্তদের নিভৃতবাসের জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিয়েছে। পরিস্থিতির সামাল দিতে এবার শহরবাসীদের কাছেই ঘর চেয়ে বসল প্রশাসন। এক নির্দেশিকা জারি করে প্রশাসন জানিয়েছে,
কোভিড রোগীদের নিভৃত বাসের জন্য ঘর ছাড়তে হবে বাসিন্দাদের। এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে সাংহাইবাসী। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় শহরবাসীদের। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে সাদা কিট পরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বহু শহরবাসী। একটা সময় পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তারা, তারপরই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। কফি চাষে বরাবরই খ্যাতি রয়েছে আফ্রিকার কঙ্গো উপত্যকার। ইদিও দ্বীপের আরবিকার কফির সুনাম জগৎজোড়া, তবুও সেখানকার স্থানীয় মেয়েদের মধ্যে কফি চাষে বরাবরই অনিচ্ছার ছবি সামনে এসেছে। তবে রিবিল্ড ওম্যানস হোপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই ছবি বদলে দিয়েছে অনেকখানি। সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, 9 বছর ধরে এই সংস্থা কাজ করে আসছে এবং তিনি মনে করেন তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন। অনেক মহিলাই এখানে কাজ করে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হতে পেরেছে, স্বাবলম্বী হতে পেরেছেন অনেকেই। কফির মৌসুমে প্রায় 12,000 কর্মী এখানে কাজ করে। স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষত্ব, পুরুষ মহিলা নির্বিশেষে এখানে একই মজুরি দেওয়া হয়। কফি চাষের পরিধি আরো বাড়ানোই এখন এই এনজিওর পরবর্তী লক্ষ্য। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।